তো যারা হাইকো ব্র্যান্ডের এসি সম্পর্কে জানেন আপনারা সকল ধরনের এসি পেয়ে যাবেন কোকারিস পার্কে আমরা আজকে রয়েছে ঢাকা ফার্ম গেট এরিয়ায় আনন্দ ছন্দ সিনেমা হলের বিপরীত পাশে আসলে আপনারা পেয়ে যাবেন তো হাইকো ব্র্যান্ডের এসিতে কি কি আছে বিস্তারিত জানবো আমাদের সাথে আছে আব্বাস ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম ভাই ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ ভাই হাইকো এসি ভালো হবে তো 100% ভালো হবে এটা হইছে আপনার গ্রি সাব ব্র্যান্ড আচ্ছা গ্রি কোম্পানি এই ব্র্যান্ডটা তৈরি করছে এসিটা কিনবেন আপনার রুমের সাইজ যদি হয় একশো বিশ স্কোয়ার ফিট সেক্ষেত্রে আপনি টন নেবেন যদি হয় একশো আশি ফিট তাহলে টন নেবেন দুইশো চল্লিশ হয় সেক্ষেত্রে নেবেন দুই টন এটা হচ্ছে আপনার ক্যাপাসিটি এখন যদি আপনার রুমটা যদি মনে করেন আপনার যদি প্রথম অবস্থায় যদি 40 ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে সেই ক্ষেত্রে এই রুমটা যদি আপনার রিমোটে বাইশ ডিগ্রি সেলসিয়াস অথবা 23 ডিগ্রি সেলসিয়াসে দিয়ে রাখেন সেই ক্ষেত্রে আপনি দেখা যাবে এটা যখন আপনার এই 22 ডিগ্রি বা 23 ডিগ্রি সেলসিয়াস চলে আসবে তখন আপনি এটা অটোমেটিক্যালি যে কম্প্রেশারটা আছে কম্প্রেশারটা বন্ধ হয়ে যাবে শুধু ফ্যানের বাতাসটা আসবে আবার যখন রুমটা গরম হয়ে যাবে তো আবারও অটোমেটিক্যালি চালু হবে আপনার এই নন ইনভার্টার এটা কিন্তু নন ইনভার্টার একটা এসি নরিন বাটার এসি টা আপনার মূলত ষোলশো ওয়াট নিয়ে রান করে আচ্ছা ফার্স্ট অবস্থায় আপনার এটা ষোলোশো নিয়ে রান করবে ষোলোশো ওয়াট নিবে পরবর্তীতে আস্তে আস্তে এটা আপনার কমে আসবে তারপরে আপনার এটা দেখা যায়

আচ্ছা এটা কপার কন্ডেন্সার কিনা সেটাও আমরা একটু আপনাদেরকে দেখাবো দর্শক আচ্ছা তো হ্যাঁ এই এসিটা আমরা একটু আনবক্সিং করছি এটা আপনার কপার কন্ডেন্সার কিনা এবং এটার যে নেটটা আছে নেটটা কি আপনার সুন্দরভাবে খোলা যায় কিনা এটাও এটা আপনাকে দেখাবো এটাও গ্রির মতো কিন্তু নেটটা খোলা যায় হ্যাঁ জি আচ্ছা আচ্ছা ওকে তো আমরা এই দেখেন এটা হচ্ছে আপনার লুকিং এই এই লুকটা থাকবে

আমরা এটাও একটু থাকে তো আচ্ছা এটাও একটু খুলে আপনাদেরকে দেখাই তো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আপনারা ডেলিভারি নিতে পারবেন যারা নিতে চাচ্ছেন এই যে নেটটা আছে এটা কিন্তু ডাবল নেট হ্যাঁ এই দেখেন এই যে নেট ডাবল নেট দেখেন হ্যাঁ আউটডোর হ্যাঁ অবশ্যই দেখাবো দেখেন আমি আউটডোর আচ্ছা এইভাবে যদি নেট টা পনেরো দিন এক মাস পর যদি একটু পরিষ্কার করে রাখেন তাহলে দেখা যায় আপনার এই সমস্যাটা আর হচ্ছে

তারপরে এটা কিন্তু কোন একটু ডাববে না দেখেন আচ্ছা আচ্ছা ওকে এগুলো অনেক হেভি করে কারণ হচ্ছে এগুলো আপনি যখন এটা ফিটিং করবে ফিটিং এর সময় কিন্তু এটা একটা যে টেকনিশিয়ান টেকনিশিয়ান কিন্তু এটার উপর দাঁড়ায় দাঁড়িয়ে তারপরে আপনার এটা ফিটিং করে জি এই কারণে দেখালাম যে এটা কিন্তু আপনি যদি এটার উপর যদি আরো 100 সমন ওজন দেন সে ক্ষেত্রে কিন্তু আপনার এটা কোনো সমস্যা হবে না এবং এটার সাথে খুব সুন্দর একটা রিমোট থাকবে দেখেন রিমোটটা

পঁয়ত্রিশ হাজার টাকা যার প্রাইস মানে ছিল মানে কোম্পানির প্রাইস ছিল প্রায় চল্লিশ হাজার টাকার প্রাইস মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আপনারা ফিটিং ঢাকার সব মধ্যে চান তাহলে আমরা হয়তো টেকনিশিয়ানের ব্যবস্থা করে দিতে পারবো কিন্তু এটা আমি যেটা বলছি এটা শুধু এসি শুধু এসির দাম 1 টন 35000 আছে 1 টন নিলে 35000 জি 1.5 টন নিলে হচ্ছে 45000 2 টন নিলে 58500 টাকা 58500 টাকা আর এরপরে যদি কেউ ফিটিং করাতে চায় আপনি এটা যদি ফিটিং করে নিতে তাহলে আলোচনা সাপেক্ষে এটা ফিটিং করে নিতে পারবেন এরিয়া ওয়াইজ আপনারা করে দিতে পারবেন আপনাদের শোরুমের ঠিকানাটা আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে ঢাকার ফার্ম গেট আনন্দ সন্দ সিনেমা ঠিক বিপরীতে ক্যাপিটাল মার্কেটের দ্বিতীয় তলা দোকানের নাম কোকারিস পার্ক দোকানের নাম্বার চুয়ান্ন আচ্ছা সপ্তাহে সাত দিনে খোলা সপ্তাহে সাত দিনই খোলা থাকে সকাল থেকে রাত্র নটা পর্যন্ত আচ্ছা দর্শক যারা একটু রিজনেবল প্রাইসে ব্র্যান্ডের এসি নিতে চান আপনারা চাইলে হাই করে এসিটা দেখতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে আপনারা এসিটা নিতে পারেন তো যারা কোকারিস পার্কে আসতে চান এটা হচ্ছে কোকারিস পার্কের শোরুমটা তো খুব সুন্দরভাবে দেওয়া আছে আর এই পাশে যদি আমরা একটু দেখাই রাস্তার উল্টা পাশে এটা হচ্ছে আনন্দ সিনেমা হল আনন্দ সিনেমা হলের ঠিক উল্টা পাশেই আপনারা যদি দেখেন এই যে লাজ ফার্মা আছে লাজ ফার্মার ঠিক পাশেই হচ্ছে আনন্দ মিষ্টান্ন ভান্ডার আর এই পাশে এই যে রাস্তাগুলো দেখেন লেগুনাগুলো আছে আপনারা যদি দেখেন তো আর ঠিক পাশেই এই যে গ্রি ডিসপ্লে সেন্টার খুব সুন্দরভাবে কিন্তু আছে গ্রি ডিসপ্লে সেন্টার আর এই পাশে হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে আপনারা দোতলায় আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন আমরা যদি একটু দেখাই কোকারিস পার্কের অনেক সুন্দর একটা শোরুম সপ্তাহে সাত দিনে খোলা আছে সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত আপনারা চাইলে কোকারিস পার্ক থেকে সকল ধরনের পণ্য নিতে পারবেন